নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কর্মসূচি অনুযায়ী কাটোয়া পৌরসভা ও কাটোয়া পৌর যুবকরণের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নেতাজি উৎসব পালন করা হয়। আজ কাটোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে, সেই সঙ্গে কাটোয়া নেতাজি পৌর মার্কেটের নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়ার পৌর প্রশাসক সমীর কুমার সাহা, ভাইস চেয়ারম্যান সুদীপ্ত মাই ঘোষ, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা মাঝি, কাটোয়া মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শুভ্রা রায়, আইএমএ কাটোয়া শাখার সভাপতি পরেশনাথ ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শ্যামল কান্তি নাথ, পৌরকর্মী চন্দ্রচূর দত্ত, অপূর্ব লাহা, সুফল রাজওয়ার, অম্বিকা প্রসন্ন ব্যানার্জি, সুনীল দেবনাথ, মাসুদা খাতুন, হাবিবা হক, জিতেন্দ্রনাথ চ্যাটার্জি, অসীম দত্ত, সাগরচন্দ্র রায়, ঝর্ণা হালদার, অভিরাম হালদার, দীপ্ত ব্যানার্জি সহ অন্যান্য পৌর কর্মচারীগণ, কাটোয়া তৃণমূল লিগাল সেলের বিশিষ্ট আইনজীবী শেখ আশরাফ আলী, পারমিতা ব্যানার্জি, শ্রীধর ব্যানার্জি, দেবাশিস মণ্ডল, সমীর দাস প্রমুখ। মাল্যদান অনুষ্ঠান শেষে নেতাজি উৎসবের একটি ট্যাবলো উদ্বোধন করেন কাটোয়ার পৌর প্রশাসক সমীর কুমার সাহা। অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, নেতাজি যে আবক্ষ মূর্তি আছে তাতে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ মাল্যদান করলেন, আমরাও মাল্যদান করলাম। এরপরে বেলা 11টা থেকে নজরুল মঞ্চে একটা চিত্র প্রদর্শনী নেতাজি সুভাষচন্দ্র বসুর এই 125তম জীবনের বিভিন্ন কাহিনী নিয়ে, বিভিন্ন কার্যক্রম নিয়ে একটা চিত্র প্রদর্শনী হবে। সেই চিত্র প্রদর্শনীতেও আমরা সবাই উপস্থিত থাকব। তার সঙ্গে একটা ট্যাবলো বেরিয়েছে নেতাজির জীবনের বাণী এবং তার যে কার্যক্রম সেগুলো প্রচার করার জন্য। সারাদিনই এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা স্মরণ করব। এই দিন বেলা 11টায় কাটোয়ার নজরুল মুক্ত মঞ্চে কাটোয়া পৌরসভা ও কাটোয়া পৌর যুবকরণের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম বিষয়ক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কাটোয়া পৌরসভার পৌর প্রশাসক সমীর কুমার সাহা। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রা রায়, এছাড়াও পৌর সদস্য কর্মীরা। এই চিত্র প্রদর্শনী চলবে বিকেল 5টা পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, এখানে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীট পতঙ্গ যেমন মশা, মাছি, আরশোলা, উইপোকা, পিঁপড়ে নিয়ন্ত্রণের কাজ এবং স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগকারী অফিসের ঠিকানা কাটোয়া পালিটা রোড, ফোন নাম্বার 8250123275। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস, কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।